সেটা ছিল এক পুজোর বিকেল। ছোট্ট 4 বছরের মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে গালি দিচ্ছিল পথ চলতি মানুষকে ভিক্ষা না পেয়ে। ও এখনো জানে না ভিক্ষা ওর কোনো মৌলিক অধিকার নয়, কিন্তু ও কি জানে শিক্ষা ওর মৌলিক অধিকার? ও কি জানে যে খাদ্য ওর মৌলিক অধিকার? বাসস্থানের কথা না হয় পরে হবে। আজ পূজোর দিনে ম্লান চোখে ও যখন বিশাল আকাশের দিকে তাকাবে, নীলকণ্ঠ পাখিরা বিবর্ষ হবে। আশ্চর্য রাতে এ নিঃসহায় নগরীর হাহাকারে অনুরণিত ছোট্ট 4 বছরের মেয়েটির যেসব চোখাচোখা বাক্যবান, বন্ধু তুমিও দুদণ্ড বিষণ্ণ হয়ে।